সিদ্ধাইয়ের কথা বলছিল না, ওই যে এনার্জি, ওই যে মানে অদ্ভুত কাজ করতে পারে, ওয়ান বিলিভ আজকে এটা আমি পুনর্বিত করেছি ঠাকুর। ওটা ওটা একদম আনসার্টেন, ওটা কেন পড়েছি জানি না, মানে কোনো মানে নেই ওই চ্যাপ্টারটা পড়ার। ঠাকুর বলছেন, মা ওদের সিদ্ধাই দিয়ে তুই সব নষ্ট করে দিলি। আমি ওটা পড়ছি আর ভাবছি হচ্ছে যে জিসাসের টাইমে, ওই যে চোজেন সিরিজটা বেরিয়েছে না, জিসাসের টাইমে ওই রকম হেভি হেভি ঘটনা ঘটতো, সিদ্ধাইবাজি খুব চলতো, এই কথাটা ঠাকুর ইউজ করেছেন একবার, সিদ্ধাইবাজি। তো আমি ওইটার সঙ্গে আমি ট্যালি করছিলাম ব্যাপারটা। তারপর তোমার ঘটনাটা শুনলাম, আমার ওই মনে পড়লো আজকেই এই যে এটা হচ্ছে আরেকটা পেজ খুলেছিলাম, এইগুলো হচ্ছে লিভিং ফেথ। দেখো বিশ্বাস আছে না, ঠাকুর কিছু নিশ্চয়ই বলেছে, এখন দেখো বুঝতে পারছি রিলি বলেছিল। সেটা হচ্ছে ঠাকুর চাইছেন সিদ্ধাই করে ওদের দিয়ে নষ্ট করলি, মা ওদের সিদ্ধাই তুই নিয়ে নে, এরমভাবে ঠাকুর বলছে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যখন আমাদের মধ্যে এনার্জি সেন্টারগুলো অ্যাক্টিভেট হতে থাকে, আমাদের মধ্যে পাওয়ার আসে, তো ওইগুলো নিতে নেই, মানে ওগুলো নিয়ে কোনো ই করতে নেই, এটা ইজি ওয়ে। কারণ ওটা নিলে তুমি ওই সেই কুল হারানোর ব্যাপারটাই চলে যাচ্ছ, মানে আমি ওটা স্ট্যাগন্যান্ট হয়ে গেলাম। স্ট্যাগন্যান্ট তো যাই হও, তুমি ওর কটা কন্ট্রোল করবে, কী কন্ট্রোল করবে? উপায় গিভ ইট টু দ্য লর্ড। এটা রিয়েলি ঘটেছে রামকৃষ্ণ ঠাকুরের বেলায়, তো অজস্র ঘটেছে রামকৃষ্ণ দেবের বেলায়, অজস্র ঘটেছে, মানে লিভিং এক্সাম্পল আছে। হ্যাঁ, এরকম কতজন এনারে ঠাকুর ফেরত নিয়ে নিয়েছে, যে ভৈরবী মা ছিল যে গুরু একজন ব্রাহ্মণী, হ্যাঁ ভৈরবী ব্রাহ্মণী, তো ভৈরবী ব্রাহ্মণীর তিনটে শিষ্য হওয়ার কথা ছিল, ওনাকে ওনার গুরু নাকি বোধ হয় দর্শনে দেখেছিল যে আমার তিনটে শিষ্য হবে, সে দুজন শিষ্য আগে, থার্ড শিষ্য হচ্ছে গদাধর রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের সব প্র্যাকটিস করার পর বুঝে গেছে যে এটাই ভগবান, এই সব আছে, বলে আমার হয়ে গেছে ও কাজ, আমার কমপ্লিট। তো ভৈরব ব্রাহ্মণের যে আগের দুজন স্টুডেন্ট ছিল তারা ফেরত এসেছিল, তার মধ্যে একজনের পাওয়ার অদ্ভুত অদ্ভুত পাওয়ার ছিল, এদের একজন সেই জল দিয়ে ক্রস হয়ে যেত, আরেকজন ছিল হচ্ছে এরকম কি মাথা দিয়ে লাইট বের করতে পারতো, শুনতে হাস্যকর লাগছে কিন্তু ওরকমই কিছু। ঠাকুর তো কতবার হয়েছে, ও তো ছাড়ো ঠাকুর তো হবে কিন্তু হয় না, কি জানি কি ঠাকুর, তো কোনোদিন ওইসব নিয়ে মাথা ঘামানি বা ঘামাতে দেননি। এবার ওই মাথা দিয়ে লাইট বের করা, তারপরে আরেকটা কি জানো হতো, পিছন দিয়ে পিঠে আলো হয়ে যাওয়া, সব কিছু ছিল পাওয়ার, সব নিয়ে নিয়েছে রামকৃষ্ণ। দেখা দেখা কি বলে দেখিয়েছে, নেক্সট টাইম হচ্ছে না। তখন ঠাকুর বলছে কী, কিছুই হয় না তোর, মানে ফার্স্টে লোকজনের সামনে অপমান করে ছেড়ে দিয়েছে, এ কী মিথ্যে এসব হয়, হাট পরে গিয়ে বুঝতে পেরেছে। তো তারা তাদের মধ্যে একজন দুজনেই ঠাকুরকে গুরু হিসাবে স্বীকার করেছেন, করে একজন আজীবন শেষ লাইফ অবধি রয়ে গেছিলো ঠাকুরের সাথে, আর একজন তারপরে চলে গেছে।